আজ আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেল বিয়ে হওয়া, তো এমনই কপাল দেখো আজকে আমাদের অ্যানিভার্সারি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমাদের হচ্ছে বুধবার, আজকে বুধবার, আর অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ তোমাদেরকে তো বলেই ছিলাম যে ছুটিতে এসেছিলাম বাড়ি, তারপর আবারও ছুটিতে ছুটি শেষ হওয়ার পর আবারও চলে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি। তো তারপরে একটু আমাদের অসুবিধার জন্য আবার বাড়ি আসতে হয়েছিল, তার বাড়ি আসার জন্য আবার আমরা ওখান থেকে ছুটি যাওয়ার পরেই আবার আমি 1 সপ্তাহ পর আবার চলে এসেছিলাম ছুটিতে আবার বাড়িতে ইমার্জেন্সি, তো সের জন্য সেরকম আর ভিডিও দেওয়া হয়নি, আর মনটাও ভালো ছিল না সেরকমভাবে কী নিয়ে ভিডিও করব, আর বাড়ি থেকে সেরকম কোথাও যাওয়ার ছিল না, ঘুরতে যাওয়া ছিল না, তার জন্য সেরকম তোমাদেরকে আমরা ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আজ আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেল বিয়ে হওয়া, তো এমনই কপাল দেখো আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আজকে ছুটিতে আবার চলে যেতে হচ্ছে, আবার ছুটি শেষ হয়ে গেছে, তো আজকে আমরা বেরোবো, আজকে আমরা রাত্রি 8টার সময় বেরোবো এখান থেকে বাড়ি থেকে, তো আমাদের অ্যানিভার্সারি 10ই হবে, কী করবো, কপালটাই খারাপ। যাই হোক, তাই না, ওটাই তো, আগে যেতে তো হবেই, তো ভাবলাম যে হয়তো বাড়িতে থাকবো, একটু ঘোরাফেরা করবো, কিছু খাওয়া দাওয়া করবো সবার সঙ্গে, তো সেটা তো হলোই না, তো চলে যেতে হবে। তো যাই হোক, বর আমাকে একটা তোমাদের জিনিস দেখাতে চাই, তো বর আমাকে ছোট্ট একটা গিফট করেছে, তো যেরকম পেরেছে সেরকম গিফট করেছে, তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, তোমরা দেখো আর কেমন হয়েছে তোমাকে অবশ্যই বলো, আর যার যতটা সামর্থ্য সে ততটাই দেবে, তাই না, তো যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে, তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, বুঝতে পারছো, এই দেখো, এখন সবাই দেখছি এরকম ডিজাইন পরছে পলার ওপরে আংটি, আমারও খুব ইচ্ছে হলো যে আমি একটা এরকম একটা আংটি নিই, পরে হয়তো অন্যরকম বানাবো, তো আমার মনে হলো যে এটা এখন নিয়ে নিই, তো এখন দেখো এটাই নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে পরিয়ে দাঁড়াও, পরে দেখাচ্ছি, এই দেখো আংটিটা, বুঝতে পারছো, দেখো ডিজাইনটা, এই যে আমার ভালো লেগেছে, পলার মধ্যে আংটি আমার খুব পছন্দের, তো আমি নিয়ে নিলাম এই আংটিটা, এই দেখো, তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে এই আংটিটা, আর এই আংটি সবাই এখন পরছে, তো আমার একটু ইচ্ছে হলো যে আমি একটু পরি এরকম ধরনের আংটি, তাই না, পরে পারলে হয়তো অন্যরকম ঘোরা বানাবো, তো যাই হোক, তো আজকে তোমাদেরকে এতটুকুই বলার ছিল, তো তোমরা প্লিজ তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন একসঙ্গে এভাবে থাকতে পারি, সুখে থাকি, ভালো থাকি, এতটুকুই তোমাদের সঙ্গে চাওয়া। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই, পরে আর যেদিন পারবো সেদিন আবার ব্লগ দেবো, তো আজকে